এটা বছর সম্পূর্ণ হব শর্মা সরকারের, হয় 10 মেত এবছর পূর্ণ হব ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের। সরকারক কিমান নম্বর দিব আপুনি? মন্ত্রী বিধায়কর কামত সন্তুষ্ট নে জনতা? শুক্রবারে বারে বারে উচ্চারিত হল কাজিরঙার বর্গস রিজর্টত অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক। বৈঠক নহয়, এজ এন রিপোর্ট কার্ড। এই রিপোর্ট কার্ড দিবলৈ ঠা খাই পড়িল বিজেপি, এজিপি, ইউপিপিএল আর বিপিএফর মন্ত্রী বিধায়কসকল। রাজ্যত হুড়া হুড়ে বাড়িছে সামগ্রীর দাম, বজারের জুইত সগা হয়ে যাহ গৈছে গ্রাহক রাইজ। তার মাজতে কালরূপী করোনার সন্ত্রাস, অসন্তুষ্ট রাইজ, প্রান্তে প্রান্তে নোপার বহনি। ভোটারের এই ক্ষোভ কিদরে সম্ভালিব জনপ্রতিনিধিয়ে, তারও প্রশিক্ষণ চলিল কাজিরঙার বর্গস রিজর্টত অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠক। প্রশিক্ষণত মুখ্যমন্ত্রী নিজে ললে আগভাগ। মাজতে ভুবনেশ্বর কলিতা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, কেন্দ্রীয় নেতা অজয় জামওয়াল আদির উপদেশমূলক বক্তব্য। বিধায়কসকলের কথা আছে, বিধায়কসকলের কাম কাজ ইতিমধ্যে করে আছে, কিন্তু আগন্তুক দিনত এই যাওয়া বছর ভালদরে করলে অহা বছর কিদরে করব সেই বিষয়ে কিছু সম্যক জ্ঞান তথা আভাস আর লগতে প্ল্যানিংয়ের কথা কিছু চর্চা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যদি মনের সপন যে একরপরা আমি 5 নম্বর ভিতর রাখব সক্ষম হম, আর এনেকাকে প্রতিটি বিভাগতে সফলতা দেখি। বৈঠকের মাজতে এগারী আইতা হঠাতে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠিল। প্রবল রোদক নেউচি অকলে অকলে আইতা আহিছে কাজিরঙালৈ, মুখ্যমন্ত্রীক লাগে আইতা। কথাটো মুখ্যমন্ত্রী গম পালে, লগে লগে সাক্ষাৎ। আইতা বিনু গোস্বামীর পুত্রর চাকরি উলমি আছিল সরকারি মেরপেছত। প্রধানমন্ত্রী ভাবিছো প্রথমবার যে মোর দরে চাকরি দিম বলে কলে, সেখান ভগবান দিয়েছো মোট কোথাও না, প্রথমবার যে মোক নিজেন্দা কোথা যে তোমার চাকরি হব আপনি চিন্তা নকরব, আর মো হাতের ফাইলটো নিজেই লই গেছে, মই বসে পাহরিবও পারো কিন্তু নিজেই লই গেছে। আইতা আর মুখ্যমন্ত্রীর এই দৃশ্যই বহুতকে করে তুলিলে আবেগিক। দিনজোড়া বৈঠকের আইতাও যেন হয়ে উঠিল এক এড়াব নোয়ারা অঙ্গ। যিয়ে নহক, শুক্রবারের কাজিরঙাক কবই লাগিব এখন সরু দিসপুর বলে। কাজিরঙারপরা গোলাঘাটের সংবাদদাতা প্রবীণ দাসের রিপোর্ট, অসম লাইভ 24।